আমি 2 আগস্টৰ ভিতৰত পলাশবাড়ী আমিনগাঁও নেহেরু ষ্টেডিয়াম শংকৰদেৱ কলাক্ষেত্ৰ আৰু ৰয়েল গ্লোবেল স্কুল কাজিৰঙা স্কুল আৰু দিল্লী পাব্লিক স্কুল এই গোটেইকেইটাতে মিলি আমি কোভিড কেয়াৰ চেণ্টাৰ বনাব ঠিক কৰিছোঁ কাৰণ লকডাউন মুকলি হোৱাৰ পিছত গুৱাহাটীৰ গণ সংক্ৰমণ নিতো 8ৰ পৰা 1000লৈকে বৃদ্ধি পাব বুলি আমি এটা অনুমান কৰিছোঁ আৰু এই বৃদ্ধি আগষ্ট মাহৰ 31 তাৰিখলৈকে বা 15 ছেপ্টেম্বৰত পিক পাব তাৰ পিছতেই কমা আৰম্ভ কৰিব গতিকে আমি 1.5 মাহ সময় প্ৰায় নিতো 1000 পেচেণ্ট আমি পাম এনেকুৱা এটা ধাৰণা লৈ আমি 10,000 মানুহ থাকিব পৰাকৈ আমি কোভিড কেয়াৰ চেণ্টাৰ বনাইছোঁ আৰু এই কোভিড কেয়াৰ চেণ্টাৰবিলাক চলাবৰ কাৰণে অসমৰ বিভিন্ন স্থানৰ পৰা আমি মেন পাৱাৰ আনিছোঁ প্লাছ আমাৰ যিসকল ডক্টৰে পষ্ট গ্ৰেজুৱেট ছিট পাই মেডিকেল কলেজত এডমিশ্যন লৈছে তেওঁলোককো আমি ডিপাৰ্টমেণ্টত যাব নিদি পোনে পোনে কোভিডৰ ডিউটিত আমি দিছোঁ আজি যেনেকৈ 150 ডক্টৰ গুৱাহাটী মেডিকেল কলেজৰ পষ্ট গ্ৰেজুৱেট ফাৰ্ষ্ট ইয়াৰৰ ষ্টুডেণ্ট আজি আমাৰ লগত যোগদান কৰিছে মেন পাৱাৰ মবিলাইজেশ্যন আৰু ফেচিলিটি মবিলাইজেশ্যন এই দুয়োটাৰে কাম আমি দ্ৰুত গতিত চলাইছোঁ কাৰণ আগষ্ট মাহত হ'ব পৰা সংক্ৰমণ বৃদ্ধিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এইবাৰটো আমাৰ যি ডেটা ওলাল তাততো প্ৰসূতিৰ মৃত্যুৰ হাৰ অসমত অল টাইম ল' হৈছে খুব সম্ভৱ আমি 200ৰ তলত গৈ পালোঁ মই যিমান দূৰ জানো ষ্টেট 215, 480ৰ পৰা আমি কমি 215 পালোঁগৈ গতিকে বৃদ্ধি হোৱাটোতো মোৰ হাতত কোনো ষ্টেটিষ্টিক্স নাই মই যিমান সেইটোতো আজি প্ৰথমৰ পৰা 480 আছিলে 480ৰ পৰা আমি কষ্ট কৰি 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 নমাই 215 পালোহি সেইকাৰণে অইন দিনা নাথাকিলেতো এটা ডাঙৰ অনুষ্ঠানে পাতিলোহেঁতেন চবক ধন্যবাদ দিবৰ কাৰণে কিন্তু কৰোণাৰ কাৰণে সেই দিশত চকু দিয়া নাই যে 480 আছিল মই স্বাস্থ্যমন্ত্ৰী প্ৰথম যোগদান কৰোঁতে আজি নামি নামি আহি 215 পালোঁ মানে 100% কমি আহিল কেন্দ্ৰৰ পৰা এইবাৰ ইনষ্টলমেণ্টবিলাক প্ৰথমতে পঠাই দিছিলে গতিকে 300 কোটি টকা আমাক বানপানীৰ প্ৰথমতে পঠাই দিছিলে সেইকাৰণে বান সাহাৰ্যৰ ক্ষেত্ৰত এইবাৰ আমাৰ পইচা বা পুঁজিৰ কোনো অসুবিধা হোৱা নাই আৰু যিখিনি মথাউৰি ভাঙিছেও সেইখিনিও কণ্ট্ৰেক্টৰৰ লগত আমাৰ এগ্ৰিমেণ্ট আছে যে 3 বছৰ তেওঁলোকে ঠিক কৰিবই লাগিব সেইকাৰণে মই ভাবোঁ যে এইবাৰ পুঁজিৰ কোনো বিশেষ অসুবিধা নহয় চাওক বিৰোধী দলপতিৰ কাম কি যে কৰোণাত মানুহ মৃত্যু হ'ব লাগে সেইকাৰণে এতিয়া মোৰ ওপৰতো আনি থাকিব যাতে মই দুখ কৰি ঘৰত সোমাই যাওঁ বানপানীত টকা পোৱা নাই যদি আপুনি অফিচাৰবিলাকে কাম কৰা নাই সেইবিলাক কৈ থাকিব ক'লে কি হ'ব যে মানুহবিলাকে কাম নকৰা হ'ব মানুহবিলাকৰ মন বেয়া হ'ব ঘৰত বহিব তেতিয়া পৰিৱেশটো বেয়া হোৱাৰ লগে লগে তেওঁলোকে পলিটিকেল বেনিফিট পাব মই ভাবিছিলোঁ যে দুৰ্যোগৰ সময়ত ৰাজনীতি নহয় কিন্তু মই দেখিছোঁ যে কংগ্ৰেছ আৰু কিছুমান পাৰ্টীয়ে দুৰ্যোগৰ সময়তো ৰাজনীতি কৰি আছে তেওঁলোকে এইকেইদিন গ'ল পোষ্টত গ'ল ঢালি থাকক এইটোত পাৰ হোৱাৰ পিছত মই ডেইলি 100-100টা গ'ল দিম তেওঁলোকে এইকেইদিন দেৱব্ৰত শইকীয়াই যি কৈ আছে তৰুণ গগৈয়ে যি কৈ আছে কোনোবা কি WNEW কি কৈ আছে মই চব শুনি আছোঁ আৰু 100-100টা গ'ল কৰোণা শেষ হোৱাৰ পিছত এদিন এদিনত দিম যোনেই নহওক 100-100টা গ'ল 100-100টা গ'ল কৰোণা শেষ হোৱাৰ পিছত এদিনত দিম গতিকে এতিয়ালৈকে খালী গ'ল পোষ্ট থাকোঁতে তেওঁলোকে যিমান পাইছে মাৰি লওক পিছত খুজিবা নাপাব এইকেইদিন খালী গ'ল পোষ্ট আছে XYW কমিটি কি কমিটি ক'ৰবাৰ তৰুণ গগৈ ডাঙৰীয়া হওক দেৱব্ৰত শইকীয়া হওক ৰিপুণ বৰা ডাঙৰীয়া যোনে নহওক A to Z এইকেইদিন গ'ল পোষ্ট খালী আছে মাৰি থাকক মই কৰোণালৈ ব্যস্ত আছোঁ কৰোণা শেষ হোৱাৰ দিনত 100-100টা গ'ল এদিন এদিনত দিম তেতিয়া তেওঁলোকে মোক ৰাখি চাওক তেনেকুৱা কথা নহয় ওলা প্ৰাইভেট গাড়ী এখন যেতিয়া মানুহে খুলি দিয়ে তেওঁ 10 জেগাত যায়
ওলা উবের খুলি দিলে পকেটের পর টাকা দিব লাগবে, তেতিয়া তেও এক জায়গার বাদে দ্বিতীয় জায়গাত না যাব। যদি প্রাইভেট গাড়ি খুলি দিয়ে তেতিয়া তেও রাতিপুয়া ইটু জায়গাত যাব, গধূলি যাব, জাগিরটো ফুরিব যাব, ইটু যাব। কিন্তু ওলা উবেরত পয়সা দিয়ে যেতিয়া উঠিম আর ভাড়া গাড়িত উঠিম তেতিয়া প্রয়োজন হলেহে উঠিম। গতি মই এটা কথা গুয়াহাটির মানু রাইজক অনুরোধ করি যে লকডাউনের প্রত্যেকটি সিদ্ধান্ত বিশেষজ্ঞর লগত আলোচনা করে এটা এটা কই আমি করছো। বহুত বেশি ফেসবুক সোশ্যাল মিডিয়াত এক্সপার্ট কমেন্ট ওলাই থাকাটো আমার কারণে ঠিক নহয়। হোম কোয়ারেন্টাইনের উপর বহুত ডাঙর এক্সপার্ট কমেন্ট ওলাল, আজি তো হোম কোয়ারেন্টাইনতে মানুষজন ঢুকাই গল। ইমান দিন তো কংগ্রেসে মোক সমালোচনা করে আছিল কিয় হোম কোয়ারেন্টাইন দিয়া নাই। এতিয়া মই কংগ্রেসক সুধিছো সেই মানুষজনের মৃত্যুর দায়িত্ব কোনে লব? ইমান দিনে আপনার কোনোবা একাংশই, আপনার নহয় কোনবা ফুকনক ডাঙর বিশেষজ্ঞ পাতি আছিল, এতিয়া প্রত্যেকটি মৃতদেহর মূল্য আজি ছয়জন মানুষ ঢুকাইছে, সেই ফুকনে দিব নেকি? আজি দিব নেকি সেই ফুকনে, যোনে করোনা নাই বলে ইমান দিন কই আছিল? সেখানে কইছো যে বিশেষজ্ঞ সকলের পরামর্শত আমি চলি আছো, রাইজে আমার লগত সহযোগ করক, রাইজক বসাবর কারণে এইবুর আমি করে আছো। কাবার গাড়ি বন্ধ করে কোনেও পাশবিক আনন্দ নাপায়, গাড়ি বন্ধ করলে মূর লস বেশি, পেট্রোল যদি নিকিনে মই ডিজেলর ভেট নাপাম, দরমাহা দিব কষ্ট হব। তার পিছতো যেতিয়া আমি গাড়িখন বন্ধ করে থাও, তার মানে তার আগত কোনোবা বিশেষজ্ঞর ইয়াত অরিহণা আছে। গতি সমস্যাটো হল যে সোশ্যাল মিডিয়াত এক্সপার্ট বহুত ওলাই গল, প্রত্যেক কথাতে সমালোচনা করে থাকিব খুঁজে, আর ইমান সমালোচনা করে থাকা তো ঠিক নহয় যে ওলা উবেরত নাহিব নেকি। আকৌ ওলা উবেরখন বন্ধ করে দিলে কয় ওলা উবেরের মানুষবিলাক এই সরকারখনের দুখিয়া মানুষের প্রতি মরম নাই, দুই ফালে কিয় মারি থাকে ভাই, একফালে মারক না, এনেকে নিয়ম আছে নেকি? আ বলে কলেও মারে, কা বলে কলেও মারে, এইটো কি নিয়ম চলি আছে? এইটো তো অসমত অশান্তি চলি আছে ভাই। এটা এক সোপা মারোয়ারি মানুষের নাম দিয়ে দিব, অমুক অমুকক ব্যবসায় দিছে। এটা পিপি কিট বনুয়া বরা কলিতা দাস কেজন পৃথিবীত জন্ম হয়েছে? এটা কোনোবা বরা কলিতা দাসে পিপি কিট বনায় নেকি? তো পিপি কিট যদি আমি আনিব লাগে, কোনোবাটো জৈন, কোনোবা পিঠানি, কোনোবা কি কি উপাধি আছে সেইবিলাকৰ পৰাইতো আনিব লাগিব। কারণ অসমৰ বাহিৰত যদি পিপি কিট হয়, অসমীয়া মানুহেতো পিপি কিট বনাব নোৱাৰে নে বনাব পাৰিব? যোৰ প্ৰডাকশ্যনটোৱে অসমত নহয় তো উপাধি কেইটালৈ আপুনি ৰাজনীতি কৰিব নেকি? হয়নে? এটা কৈছে অমুক অমুকক ব্যৱসায় দিলে। আরে মই এটা ব্যৱসায় কাগে ৰেমডিসিভিৰ বনোৱা কোম্পানীটোৰ মালিকজনটোতো অসমীয়া নহয়, এটা ব্যৱসায়টো অনাসমীয়াকে দিব লাগিব। কিন্তু অসমৰ যদি হিসাব করে যে খোৱা বস্তুৰ সাপ্লাইটো কাক দিছে, এইটো আমি অসমীয়া মানুহক দিছো বা অসমবাসীক দিছো। কিন্তু এতিয়া যদি টসলি জুমাপ কিনিব লাগে, আইটলি জুমাপ যদি কিনিব লাগে, সেইটোতো কোনোবা এজন অনাসমীয়া উপাধিৰ মানুহকে মানুহৰ কোম্পানীৰ পৰাই কিনিব লাগিব। তো এই ধরনের যেতিয়া নিকৃষ্ট রাজনীতি মানুহে করে, তেতিয়া তেওঁলোক তলত যায়, মানুহ নিজে তলত না যায়। আর এইবিলাক জানি বুঝি যেটা তরুণ গগৈ কয় ইনকোয়ারি করব লাগে, তেতিয়া তরুণ গগৈ কয় এইটো তো আপনাক বসাবর কারণে এইবিলাক করে আছো ভাই, কারণ মইতো ভাল নারে বুল নহয়, মোৰ বয়স চাই আপনালোক ভাল নারে বুল নহয়। তরুণ গগৈ নহলেও তেওঁর ধরনের যিবিলাক 80, 82, 90 বছর মানুষ আছে, তেওঁলোকক বসাবর কারণে তো 4 মাহে দিনে রাতিয়া টোপনি খস্ত করে ঘুরি আছো। তেওঁর বেমার নহব পারে, তেওঁ হয়তো কিবা মেডিসিন টেডিসিন আছে, কিন্তু তেওঁর বয়সের বাকি মানুষবিলাকর হয়ে আছে নহয়। আরে মই দীঘলিয়া করব পারো নেকি? ভ্যাকসিন এটা উলিয়াই পেলায় মোক দি দিয়ক, ঝামেলা শেষ। মই দীঘলিয়া করব পারো নেকি? এনেকুৱা যদি মানসিক বিকৃতি থাকা কিছু মানুষ জন্ম হয়, হিমন্ত বিশ্ব শর্মায় করোনা দীঘলিয়া করব পারে নেকি? এটা কেনেকে মই কম? যদি যদি বিজ্ঞানী এজন জন্ম দিব লাগিব, বিজ্ঞানীয়ে ভ্যাকসিন উলিয়াই দিব লাগিব, এটা করোনায় অসমৰ ইলেকশন হিসাব করে আছে নেকি? এনেকুৱা মূর্খ মানুষ তো মই জীবনতো দেখা নাছিলো যে অসমৰ ইলেকশন আর করোনা যোগ করে দিয়ে। আরে করোনা ভগবানে সৃষ্টি করা বস্তু, এটা ইলেকশন ইলেকশন কমিশনে সৃষ্টি করা বস্তু, দুইটার মাজত সম্পর্ক কেনেকে হব মোক কওকচোন? কালি পরশি কব ক্যান্সারও অসমত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার কারণে, করোনাও অসমত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার কারণে, হিমন্ত বিশ্ব শর্মায় করোনা দীঘলিয়া করে আছে। এনেকুৱা কথা কোৱা মানুষের সমান মূর্খ মানুষ পৃথিবীত জন্ম হয়েছে নেকি?
তাৰ ট্রাম্পে করোনাটাতে দীঘলিয়া করে আছে নেকি, নীতিশ কুমারে করোনা দীঘলিয়া করে আছে নেকি, অরবিন্দ কেজরিওয়ালে করোনা দীঘলিয়া করে আছে নেকি, হয় নয়? সেখানে কইস যে মুখ জুকাই লব নালাগে, মুখ জুকাই ললে পিছ দিগদারি হব সবরে।